মসজিদ পরিচালনা করি এই দরবারের পক্ষ থেকে আমাদের মসজিদে কোনো বাক্স নাই সিন্দুক নাই রিসিপ্ট নাই চামড়া নাই টাকা কালেকশন নাই সবাইকে আসসালামু আলাইকুম clickntech.com এর পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই একটা শব্দ শুনেছেন এ রোল বি রোল বিরোলটা বেশি শোনা যায় এরোলটা কম শোনা যায় তো আমরা আজকে এই এরোল বিরোল নিয়ে আলোচনা করব এবং এরোল বিরোল নিয়ে আপনার আলোচনা জানা দরকার এবং এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা দরকার এই কারণে কারণ হচ্ছে আপনি যদি এই লাইনে কাজ করেন মানে ভিডিও মেকার হিসেবে কাজ করেন আপনার এটা প্রতিনিয়ত কাজের সময় কাজে আসবে বা আপনার নলেজে রাখতে হবে আপনার টিমের সাথে কোঅর্ডিনেট করে কাজ করার সময় এই শব্দগুলো আপনাকে ব্যবহার করতে হবে আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান ধরেন গিয়ে কোনো টিভি চ্যানেলে বা কোনো প্রোডাকশন হাউসে তখন ওদের যে কথা বলার ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের একটা বড় পার্ট হচ্ছে এই বিরল বা এরল সো এই দুইটা শব্দ সম্পর্কে ভালোভাবে বুঝে নিতে হবে এবং সেই বোঝার জন্য আমাদের এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে আর এখন পর্যন্ত যদি clickntech.com কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন আমরা এখন বোঝার চেষ্টা করি হোয়াট ইজ এরল এবং হোয়াট ইজ বিরল এরোল আর বিরল কিন্তু আজকের আবিষ্কার না বা এইটা যে সফটওয়্যারের জন্য আবিষ্কার বিষয়টা তা না এইটা হচ্ছে বহু বছর আগে যে আমাদের সিনিয়র যারা ভিডিও বানাতেন তারা অনেকেই এখন পৃথিবীতে নাই তো তখনকার যে সিস্টেম ছিল সেটা ছিল রিলের ভিতরে ভিডিওগুলো রেকর্ড করা তো তারা মূল যে ফাইলটা মেইন ফাইল হিসেবে আমি আখ্যায়িত করি এবং সবাই সেভাবেই বলে তো মূল যে ফাইলটা মেইন ফাইল সেই মেইন ফাইলটাকে এ রোল বলা হতো এবং সেটার উপরে তারা যখন কোনো ভিডিও থেকে ওভারল্যাপ করতো মানে কোনো কাট ইন বা কাট অ্যাওয়ের ব্যবহার করতো বা ইনসার্টের ব্যবহার করতো সেই যে লেয়ারটা সেটাকে বলা হতো বিরল তখনকার সময় এই রিল কেটে কেটে এরোল এবং বিরলকে জোড়া দেওয়া হতো এবং একটা ভিডিও ক্রিয়েট করা হতো আর আমাদের সময় এখন আমরা যে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছি আমাদের ধরতে পারেন আপনারা সফটওয়্যারের যে ট্র্যাকগুলো সেই ট্র্যাকগুলো নিচের যে ট্র্যাকটা রয়েছে এটাকে যদি আপনি এরোল ধরেন মানে মূল ভিডিও ক্লিপটা ধরেন তাহলে উপরেরটা হচ্ছে বিরল বিরল তাহলে কি বিরল হচ্ছে আপনার ইনকাট আপনার ইনসার্ট বা আপনার কাটওয়ে যেগুলো সেগুলো বিরলের ভেতরে পড়ে আর এরোল কি মূল যে ফাইলটা সেটাকে এরোল বলা যেতে পারে মৎস্যের পৃষ্ঠে সওয়ার হয়ে যেমন এখন যে আপনি ইন্টারভিউটা দেখতে পাচ্ছেন ভদ্রলোক কথা বলছেন এই যে ফাইলটা বা এই যে শটটা এইটা এরোল এই ভদ্রলোকের উপর বেস করে এই টোটাল ভিডিওটা তৈরি করা হয়েছিল সো এইটা এরোল এবং এটার উপরে আমরা যে শটগুলো বসাবো সেটা ইনসার্ট হতে পারে ইনকাট হতে পারে বা কাট অ্যাওয়ে হতে পারে সেটা হচ্ছে বিরোল আমাদের সাহেব 30 সন ইন্তেকাল করেছে করার পরে ওনার ছোট ভাই গদিনিশন হয়েছেন আবার এখন আমি যে কথা বলছি আমি যে বসে আপনাদের সামনে কথা বলছি এটা হচ্ছে এরোল মানে এটা এই ভিডিওর মূল ফাইল আমি তো আপনার সাথে কথা বলার চেষ্টা করছি এবং মূলত এই ভিডিওটা আমাকে ঘিরেই তো আমি হচ্ছি মূল ফাইল মেইন ফাইল সো আমার উপরে আমার এই ভিডিওটা এডিট করার জন্য যে জার্কগুলো তৈরি হয়েছে সেগুলো ঢাকার জন্য যে ছবিগুলো আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে বিরোল আর এডিটিং সফটওয়্যারের জন্য আমি যে জিনিসটা বোঝালাম সেটা হচ্ছে আমরা যখন কাজ করি প্রফেশনাল লেভেলে যারা কাজ করেন তারা সবসময় কাজ করার সময় চেষ্টা করেন মেইন যে ফাইলটা মূল ফাইলটা ওইটাকে প্রথম লেয়ারে রাখতে ট্র্যাকে রাখতে তারপরের ট্র্যাকে বিরোলের ভিডিওগুলো সাজাতে সো আপনাদের সবাইকেই যখন কাজ করবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন আপনার এরোল কি বিরোল কি মানে আপনার মেইন ফাইলটা কি এবং তারপরের সহকারী ফাইলগুলো কি এই দুটো জিনিস যখন আপনার কাছে ক্লিয়ার হবে তখন আপনার প্রত্যেকটা ভিডিও এমনিতেই আপনার মাথায় সেজে যাবে কীরকম সেটা হচ্ছে আপনি যখনই কোথাও শ্যুট করতে যাবেন আমার মতো একটা এরোল খুঁজে বের করবেন মানে একটা মূল ফাইল খুঁজে বের করবেন তারপরে আপনার মাথায় আসবে যে এই মূল ফাইলটা যখন আমি এডিট করব অনেকগুলো জার্ক তৈরি হবে এবং সেই জার্কগুলো ঢেকে দেওয়ার জন্য আমাকে কিছু বিরোল নিতে হবে এবং এই দুইটা জিনিস আপনি যখন নেবেন তখনই আপনার কাছে জিনিসটা পুরো পরিষ্কার হয়ে যাবে এবং আপনার ভিডিওটাতে আলাদা একটা কোয়ালিটি আসবে টোটাল ভিডিওটা আপনার কন্ট্রোলে চলে আসবে তা আমি মনে করি আপনাকে বিষয়টা খুব ভালোভাবে আমরা বোঝাতে পেরেছি আমার এই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ